জিকির কাকে বলে, কত প্রকার কি কি, এটা আমাদের আজকে জেনে তারপরে আপনার বাস্তবে মিলাবেন। কোন পীর সাহেব কোন বাবা জিকির দিয়ে দিলে আপনি আন্দাজে জিকির করবেন, ওর নাম ইসলাম না। জিকিরের প্রধানত পাঁচটি অর্থ আমি পড়া কোরআন শরীফ গবেষণা করে পেয়েছি, পড়া কোরআন শরীফের ভেতরে আল্লাহ জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত পাঁচটা, কয়টা জোরে বলেন। তাফসিরে তাবারিতে আছে, তাফসিরে কুরতুবিতে আছে, তাফসিরে মুনিরে আছে, তাফসিরে বাইজাবিতে আছে, তাফসিরে কাবিরে আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবির নামক যে গ্রন্থটা লিখেছেন, এই তাফসির বিখ্যাত তাফসির, তামাম পৃথিবীতে এটা চলে। এর ভেতরে জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত পাঁচটি। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, জিকিরের এক নাম্বার অর্থ, জিকির মানে কোরআন শরীফ, জিকির মানে কি? আমার কথা না, আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যেদ কুতুব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে এটাই লিখেছেন, আল্লাহ পাক বলেন, এই যে জিকির কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই জিকির কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব। জিকিরের প্রথম অর্থ কি জোরে বলেন? আল্লাহ নিজে যখন ব্যাখ্যা করে জানিয়ে দিচ্ছেন জিকির মানে কোরআন, বাংলাদেশে আজ প্রায় 48,000 পীর, অনেক দরবার আছে যেখানে কোরআন নেই শুধু জিকির। কথা বলেন না কেন? আপনি দরবারে যাবেন, হু 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 জিকির দিয়ে দেবে, পীরের মরিদ হয়েছেন, আমি নিষেধ করছি না, অবশ্যই পীরের মরিদ হবেন, হকানি পীর দেখে যাবেন, আগে বলবেন হুজুর আমার হাতে কোরআন শরীফ দেন, কারণ জিকিরের অর্থ প্রথমটা কি জোরে বলেন? আমি কোরআন আগে জানতে চাই, কোরআন জানলে আপনি যে জিকির দিচ্ছেন এটা কোরআনে আছে কিনা তখন বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলে বা সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামের তাসবিহ পাঠ করো, জিকির করো, শুধু সকালবেলা সুবহানাল্লাহ 100 বার, বিকালবেলা আলহামদুলিল্লাহ 100 বার পড়ে নিলাম, এর নাম কি জিকির? তাফসিরটা খোলেন তো, সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, মুফাসসিরিনে কিরাম 42টা তাফসিরের মুফাসসির একমত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে নেওয়ার নাম হচ্ছে জিকির। এগুলো নেই, সকাল বেলা সুবহানাল্লাহ 100 বার পড়ে নিলে সারা দিন চলছে আকাম। তাহলে জিকিরের প্রথম নম্বর অর্থ কি? কোন দরবারে যদি যান, পীরের দরবার, আগে বলবেন কোরআন দেন আমি কোরআন শিখতে চাই, এটা জিকির। যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, কোরআনের আলো নেই, ওটা পীরের দরবার না, ওটা শয়তানের দরবার। এই পৃথিবীতে তিনটা প্রাণী আছে, যারা কোরআনের আলো, যারা দিনের আলো, সূর্যের আলো সহ্য করতে পারে না, এই যে পেঁচা, বাদুর আর শামসিকা, এরা কিন্তু দিনের আলোতে বের হয় না, রাতের অন্ধকারে আধারে বের হয়, রাতের আধারে বের হয়ে মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। কথা বলছে না কেন? দিনের আলো, সূর্যের আলো সহ্য হয় না, এই জন্য রাতের অন্ধকারে যাদের ভালো লাগে ওদের নামও কিন্তু ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। সুতরাং কোরআনের আলো, দিনের আলো, ইসলামের আলো যাদের সহ্য হয় না ওরাও ডিজিটাল পেঁচা, বালহুমা দল, বরণ পেশার চাইতে নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? সব সহ্য হয়, কোরআনের আলো সহ্য হয় না। কোরআন দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হবে তাও অনেকে চাই না। কথা বলছে না কেন? এই দেশে আছে, নাম নাই নাই নিলাম, কিছুদিন আগে এক নেতা বক্তব্য দিয়েছিল কোরআন তেলাওয়াত করে সংসদ উদ্বোধন হবে এটা হতে দেওয়া যাবে না, তেলাওয়াত করে সংসদ উদ্বোধন হবে এটাও যারা চায় না, ওরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? ধরে বলুন। এই ধরনের জিকির করছেন আমি নিষেধ করি না, জিকিরের প্রথম নম্বর অর্থ কোরআন, কোরআনের কর্মসূচি আপনার জীবনে থাকতে হবে। যেই পীরের দরবারে মরিদ হবেন আগে বলবেন পীর সাহেব কোরআন শরীফ দেন। জিকিরের দুই নম্বর অর্থ, জিকির মানে উপদেশ, জিকির মানে কি? আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ফাযাক
ذكر بالقرآن من يخاف وعيد. So admonish and or by the Holy Quran him who frees my threat. Sura Qaf 26 number para 19 number beshta 13 number line 6 number rukur 45 number ayat eta Quran e Karimer 50 number sura Tafsir bhai sabhi আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাকের ঘোষণা ফাদাক্কির বিল কোরআন, হে নবী আপনি যখন বক্তব্য দেবেন, ওয়াজ করবেন, উপদেশ দেবেন, কোরআন দিয়ে দেবেন, কি দিয়ে? মাইয়া খাফু আইদ ফ্রেস মাই থ্রেট, আল্লাহর ধমকের ভয় যারা আছে কোরআন ও উপদেশে তাদের কাজ হবে। কে বলছেন? জোরে বলেন। আল্লাহর নবীকে যদি আল্লাহ বলতে পারে কোরআন দিয়ে উপদেশ দেবেন, আমি কি রসুলের চাইতে বড় হুজুর? বাংলাদেশ এখন কোরআনের উপদেশ নেই, এই দেশে আছে শুধু বাবার উপদেশ, মুরব্বীর, আমার বাবা এই বলেছে এই বলেছে, ওরে শয়তান তোর বাবা বলেছে আমি করবো কি? সেদিন পাপ নাই, আমার আগে একজন ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর সাহেব এত বড় আল্লাহর অলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিম পরিষদ দেখায়, মুরব্বী যারা আছে ওরা বলছে সুবহান আল্লাহ, একই গো হাকিম পরি জদ্দায় যদি সুবহান আল্লাহ হয় তে নাউজু বিল্লাহ হবে কোন জদ্দায়? মানুষের একটা কমন সেন্স নেই। আরে ভাই, ওয়াজ যদি শুনতে চান কোরআন দিয়ে শুনবে। আমি বরিশালে লেখাপড়া করেছি, ওই এলাকা আমার পীর আরো বেশি, ঘরে ঘরে পীর, মহিলারাও পীর, মহিলাদেরকে পীর মা বলে ডাকে। এক হুজুর ওয়াজ করছে, আল্লাহর এক অলির মুরিদ গাছের সাথে হাত দিয়ে জিকির করছে, এত বিভোর, গাছের বাঁকল চলে গেছে উপর দিয়ে, ও টের পাচ্ছে। মুরব্বি মানুষ যারা, ওরা কান্নাকাটি করছে আর চিন্তা করছে, আল্লাহ এ কি বড় আল্লাহর অলি, আপনার কমন সেন্স নেই। গাছের বাকল হাতের উপর দিয়ে চলে যাচ্ছে, ও টের পাচ্ছে না, তো কোন নবীর উম্মত ছিল? ওর কি নামাজ রোজা ছিল না? ওর কি পোশাক পায়খানা ছিল না? কোন ভণ্ড কি বলে? কমন সেন্সের সাথে বাস্তবতার সাথে মিল নেই। আন্দাজে আপনি সুবহানাল্লাহ পড়েন, ইসলাম তো এর নাম না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, ইন্না শাররাদ দাওয়াব আল্লাহ পাক বলেন, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ ওইটা যে তার বিবেক কাজে লাগায় না। কথা বলুন, আপনার বিবেক গেছে কোন জায়গায়? কে কোন কথা বলবে আর আপনি আন্দাজে বিশ্বাস করে নেবেন? এদেশে তো শুধু হয় কিচ্ছা কাহিনী আর আজে বাজে কথা। কোরআনের মাহফিল, তাফসির মাহফিল লিখা, একটা আয়াতের কোনো তাফসির নেই, এক কাহিনী শুরু করে এক কাহিনীতে আড়াই ঘন্টা শেষ, আর মানুষও পাগল, সুর দেখলেই মনে হয় যে বড় হুজুর, ওরে শয়তান তো ভেতরে বোম মারলে বউ বের হয় না। কমিল্লায় আলেম ওলামা বেশি আমি জানি, আপনাদেরকেও তার তো আহ্বান জানাচ্ছি, এই কুমিল্লা জেলায় যারাই আসবে, সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক আর বক্তা হোক, যত বড় হুজুর হোক, আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে আসেন, অনেককে 50,000, 70,000, যাদেরকে নিয়ে আসেন আমি নিষেধ করছি না, যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন, কোরআন হাতে নিয়ে এক একটা শব্দের 5টা 6টা করে অর্থ বের করেন, এরপরে তাফসির করে করে বোঝান, ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য রাত জেগে বসে নেই। কথা বলেন, পারবেন না? যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নিন, 8টা 10টা করে অর্থ বের করেন এক একটা শব্দের, এরপরে তাফসির করে করে আমাদেরকে বোঝান, কারণ একটা ঘন্টা কোরআন বোঝার চেষ্টায় থাকলে 500 রাকাত নামাজের সওয়াব হবে, আর আপনার ওই বাবার কিচ্ছা কাহিনী শুনলে সওয়াব তো দূরের কথা, আরো গুনাহ হবে। সুতরাং যারা আসে পারবেন তো? পারবেন? কারা কারা পারবেন প্রোটেস্ট করতে? দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কষ্ট দিয়ে ফেললাম। জিকিরের অর্থ আল্লাহ যখন নিজে বললেন উপদেশ, সুতরাং উপদেশ হবে কি দিয়ে?
জোরে বলেন কোরআনের উপদেশ দিলে যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে ওদের কাজ হবে সোনা যদি আপনি সারা জীবন আগুনের ভেতরে রাখেন কিন্তু গলবে না লাল টক টক করবে সোনার উপরে কেউ যদি সোহাগা ছিটিয়ে দেয় পানি হয়ে যাবে কথা বলেন না কেন মানুষের কলিজা ঠিক ওই রকম সারা জীবন যদি বাবার কিচ্ছা কাহিনী বলেন ও কিন্তু নরম হবে না ওর সামনে যদি কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা করে বসানো যায় আমার আল্লাহ বলেন দিল আমি নরম করে দেব এখন থেকে কুমিল্লা যারা আসবে কোরআন শরীফ ছাড়া কোনো ওয়াজ নেই জোরে বলেন কটিশন দিয়ে দলিল দিয়ে কথা শুনতে হবে ওসব কিচ্ছা কাহিনী তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হলো কি একমত আছেন না সবাই আপনাদের এলাকার ভাষা আবার আমি অল্প বুঝি দশটা কথা বললে আমি দুইটা বুঝি আটটা বলি হা হা কি করবো জিকিরের তিন নাম্বার অর্থ জিকির মানে নামাজ জিকির মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়ু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন সূরা জুমা 28 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 9 নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন ও হে যারা ঈমানের দাবি করো আজান যখন হবে জুমার দিনে সব কাজ কাম বন্ধ করে দাও বেচা কিনা সব বন্ধ করে জিকিরের দিকে দৌড়াও এখানে জিকির মানে নামাজ কথা বলেন না কেন তাফসীর যারা পড়তে পারেন দেখেন জিকিরের অর্থ কানে নামাজ লেখা আছে আমার আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন জিকির মানে নামাজ আর তুমি এত বড় পীর তোমার দরবারে গেলে নামাজই লাগে না বলে খাজা বাবার মরিদ আমি বড়ই গোনাগার খাজা যদি দয়া করে তবে হব পার জোরে বলে নাউজুবিল্লাহ নামাজ যারা পড়বে না কিয়ামতের দিন সর্বপ্রথম তারাই ধরা পড়বে কারণ আব্বালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালা রাহুল বুখারী আল্লাহর নবী বলেন কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ পোষ্ট বান্দা নামাজ পড়েছিলি কিনা বল নামাজই পড়ে না ও পীরের মুরিদ ওকে যদি আল্লাহ মাফ করে তাহলে নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে জোরে বলেন সুতরাং নামাজ জিকিরের তিন নাম্বার অর্থ নামাজের দরকার আছে না নেই এমন পীরের দরবারে যাবেন যে দরবারে নামাজ আছে নামাজের শিক্ষা আছে কথা বললেন না কেন বাংলাদেশে এমনও পীর আছে যেখানে নামাজই নেই কি বেশি বললাম অনেক দরবারে নামাজ আছে নামাজের ট্রেনিং আছে কিন্তু নামাজের শিক্ষা নেই তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন নামাজ পড়লেই কবুল হবে তা না নামাজ পড়লে কমপক্ষে চারটি শিক্ষা নামাজে পাওয়া যাবে কয়টা আরো জোরে বলেন চারটি শিক্ষা যাদের নামাজে পাওয়া যায় ওই মানুষগুলোর নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এক নম্বরে নামাজ যেই ব্যক্তি পড়বে নামাজে খুশু খুশু পাওয়া যাবে ধীর স্থিরতা মন থাকবে নামাজে নামাজে দাঁড়িয়ে কয়টা ফ্যান আছে গুইনে নেয় নামাজ হয় বাস্তব জীবনের কথা বলছি কুষ্টিয়া জেলার হালসা বাস স্ট্যান্ড মসজিদে একবার নামাজ আদায় করেছিলাম মাগরিবের নামাজ দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে গেল আমার পাশে এক মুরব্বি নামাজের ভেতরে বলে ফেললো আজ যা কারেন্ট চলে গেল চিন্তা করছে আল্লাহ একই বলে নামাজ শেষ করে বললাম মুরব্বি দাঁড়ান নামাজে আর কাম হাকাম তার ফরজ আজ যা কোন ফরজ বসে বাবা যে কারেন্ট চলে গেল আর আমার মুখ দিয়ে এমনিই বের হয়ে গেল আজ যা কি করবো নামাজে আজ যা বের হচ্ছে ও টের পাচ্ছে না নামাজ হয় আপনারা হাসতেছেন আর আমি দুঃখ করি যে এ কি অবস্থা আল্লাহর নবীর এই হাদিস আমার মনে পড়ে আন আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال النبي صلى الله عليه وسلم يوشك آياتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت يديهم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي بيهقي شريف 305 نمبر بشتر حديث الله النبي بولين এমন সময় আসবে সেই সময় শুধু ইসলাম থাকবে নামে কোনো নিয়ম নীতি থাকবে না ইসলাম এখন বাংলাদেশে আসলে ইসলামের একটা নিয়মও নেই
কথা বলুন। ওই সময় কোরআন থাকবে, কিন্তু কোরআনের কোন নিয়ম নীতি আইন কানুন রসম চলবে না। বাংলাদেশে 96% মুসলমান, কোরআনে কারিমের একটা আয়াত বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত নেই। আমার মনে হয় নবীজি 1500 বছর আগে জানিয়েছে, আর বাংলাদেশ এখন 100% কার্যকর। 3 নম্বরে ওই দেশে বড় বড় বিল্ডিং তৈরি হবে, মসজিদ গুলো টাইল দিয়ে মোজাইক দিয়ে রং বিরং তৈরি করবে, কিন্তু মানুষ ওই দেশে মসজিদের ভেতরে হেদায়েত থাকবে না। বাংলাদেশে একটা মসজিদ দেখান যেখানে কোরআনের কথা সঠিকভাবে বলা যায়। কথা বলছে না কেন? একটা মসজিদ এখন আর নেই যেখানে কোরআনের হক কথা বলে টিকে থাকা যায়। আমি গত বছরে প্রায় 5টা মসজিদ পাল্টিয়েছি। 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়, বলে হুজুর আপনারা দরকার নেই। কেন? সভাপতি সুদ খায়, আপনি সুদের বিরুদ্ধে কথা বললেন কেন? ওরে শয়তান, সুদের বিরুদ্ধে কথা বলে কে? জোরে বলেন, আল্লাহকে কিছু বলতে পারে না। যত দোষ আমির হামজার, আমারে নরম পেয়েছ। যে সমস্ত মসজিদে কোরআনের হক কথাগুলো বলতে দেয় না, ওই মসজিদে নামাজ হবে না। কথা বলছে না কেন? কারণ মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাবাল্লি, সদস্য এমন মানুষ হয়ে বসে আছে কমিউনিস্ট, আল্লাহকে বিশ্বাস করে না। নাই কুমিল্লায় নেই এমন মানুষ সভাপতি, ও আল্লাহকেই বিশ্বাস করে না। রাজনৈতিক ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, যেন সভাপতি না দিলে আবার রাগ করে। কি বলে? ও মামলা। আপনারা যে কেসও ঢোকাইবেন, আমার কেসও হবে হয়তো। যশোরে মাহফিলে একবার পেয়েছিলাম চাষরা মোড়ে, এক সভাপতি মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে এলাকার মেম্বার বানিয়েছেন, এজন্য আমি গর্ভবতী। দ্বিতীয় নম্বরে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে মাহফিলের সভাপতি বানিয়েছেন, এজন্য আর একবার গর্ভবতী। আমি বললাম, ভাই ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই, মাইক দেন। বাংলাদেশের মেয়েরা বিবাহ হওয়ার পরে 1 বছরে 1 বার গর্ভবতী হয়, আর আপনি 1 মিনিটে 2 বার। আরো যদি 5-6 মিনিট কথা বলেন তো 10-12 বার গর্ভবতী হয়ে যাবেন। এইরকম আনকালচার মানুষকে সভাপতি বানিয়ে রাখে মসজিদের, কথা বলেন, ওখানে কথা বলা যায়। এই জন্য আল্লাহর নবী দিয়েছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো বড় বড় তৈরি হবে, বিল্ডিং মোজাইক করা হবে পাথর দিয়ে, টাইলস করা হবে সুন্দর সুন্দর, রং বিরং তৈরি করবে, কিন্তু মানুষ কোরআনের কথা শোনার জন্য মসজিদ পাবে না, তার মানে হেদায়েত থাকবে না। ওলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, ওই দেশের আলেমরা হবে ওই দেশের মানুষের কাছে সবচাইতে বড় ঘৃণিত। কথা বলেন, এখন তাকান বাংলাদেশের দিকে, যত দোষ সব আলেমদের। হুজুর যদি একটু জোরে যায় বলে দাওয়াত পেয়েস, যদি একটু আসতে যায় বলে কি খাওয়া খেয়েস, তো করবে কি? যত দোষ সব এখন কিন্তু আলেমদের। আজ এই মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আলেমদেরকে আজ বাংলাদেশে সবচাইতে বেশি খারাপ করেছে কিছু বাম আর রাম। আলেমরা দেশের মানুষের কাছে এত খারাপ ছিল না, কিছু বামার রাম এরা তথ্য সন্ত্রাস করে আলেমদেরকে সবচাইতে বড় ঘৃণিত করে দিয়েছে। আল্লাহর নবী জানিয়েছেন, তিরমিজি শরীফের 328 নম্বর পৃষ্ঠার হাদিস, 528 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন, কোন এলাকায় যেন জনপদে যদি আলেমদের ওপর অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, মহান আল্লাহ ওই দেশে 5টা গজব নাজিল করা অপরিহার্য করে নেয়। কোন বর্ণনা এসেছে 6টা গজব নাজিল হয়। 1 নম্বরে ওই দেশে ঘরে ঘরে ডায়াবেটিস হয়। 2 নম্বরে ওই দেশে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যায়। 3 নম্বরে ওই দেশের যুবক যারা আছে তারা যৌন শক্তি হারিয়ে ফেলে। বাংলাদেশের যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে, তারা 1 নম্বর প্রমাণ হারবালের পোস্টার। কথা বলছে না কেন? এমন কোন জায়গা নেই, পোস্টার নেই, ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে, তার বাস্তব প্রমাণ এই পোস্টার গুলো।
না মানে এদিকে আসেন, আপনাকে দেখি। চার নম্বরে ওই দেশে ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, মাসে মাসে বিল্ডিং গুলো ধসে পড়বে। এই গত 5 বছরের জরিপ বেরিয়েছিল জানুয়ারি মাসে, গত 5 বছরে 384টি বিল্ডিং ফাটল ধরেছে, 74টি বিল্ডিং হেলে পড়েছে। আর রানা প্লাজা নাই, আমরা নাড়াতাড়া দিয়ে ফেলে দিলাম। এটা নাই আমরাই ফেলে দিলাম, যে বাকি গুলো পড়ছে কোন কায়দায়? কায়দা আছে না নেই? নবীর হাদিসের বহির্প্রকাশ। 5 নম্বরে ওই দেশে ভূমি গুলো ফেটে যাবে, জমিন ফাটা আরম্ভ করবে। নওগাঁ জেলায় যান, মান্দা থানার 3 কিলোমিটার মাঠ ফেটে গেছে, ঢাকা আশুলিয়ার 2 কিলোমিটার ফাটা আরম্ভ হয়েছে। এগুলো রহমত না গজব? কিছু মানুষ মনে করছে না রহমত, কারণ যত আকাম করেছি জায়গা যদি না পাবে ফাটার ভেতর ঢকবো। 6 নম্বরে গজব নাজিল হবে ওই দেশে, আকাশের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেবে। বলে আর তুম ইন আসবাহামাউকুম গৌরং ফামাইয়াতিকুম বিমাইম মাঈন। সূরা মুলক 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে শেষ নম্বর রুকুর 30 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি যদি পানির লিয়ার কমিয়ে দেই, মাটির নিচ থেকে পানি যদি নামিয়ে দেই, কে আছে তোদের পানি দেবে? কথা বলেন না কেন? এই 6টা গজব আল্লাহর নবী বলেছেন নাজিল হবে। আমার মনে হয় বাংলাদেশে 6টা গজব অলরেডি নাজিল হয়েই গেছে। আলেমরা এখন সব চাইতে বড় ঘৃণার পাত্র তোমাদের কাছে, তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাগুত। আল্লাহর নবী বলেন ওই সময় দেখবে ফিতনা ফাসাদ এমন ভাবে ছড়িয়ে পড়বে, তাজবির দানা ছিঁড়ে দিলে একটা একটা করে, যেভাবে সুতা কেটে দিলে দানা পড়ে, ঠিক ওইভাবে একটা একটা করে ফিতনা দুনিয়ায় ছড়াবে। আমার মনে হয় বাংলাদেশে এখন হাদিসটাই 100 ভাগ কার্যকর। সুতরাং জিকিরের অর্থ আল্লাহ, আল্লাহ আল্লাহ যখন নিজে দিয়েছেন নামাজ, জিকির যারা করতে চাই নামাজের দরকার তাদের আছে না নাই? নামাজের ভেতরে 1 নম্বরে খুশু খুশু লাগবে, নাই তো নামাজ আল্লাহর কাছে যাবে না। 2 নম্বরে নামাজে ইমাম লাগবে একজন, কয়জন? ইমাম যদি 2-3 জন হয় হবে। 3 নম্বরে ইমাম নির্বাচন করতে হবে সৎ চরিত্র দেখে। আজ আমরা নামাজের এই 3 নম্বর শিক্ষাটা নেই না, এখন মেয়র নির্বাচন চলছে, কথা বলেন না কেন? এই মসজিদের ইমাম নেওয়ার জন্য কুমিল্লার এই দাউদকান্দি, এই মসজিদের ইমাম নেওয়ার জন্য মানুষ কিন্তু মাথা থেকে পা পর্যন্ত দেখে, ও সুন্নত মানে কিনা, ওর কর্মজীবন ঠিক আছে কিনা, ও বাস্তবে ওর চরিত্র ঠিক আছে কিনা, ওর বউ পর্দায় থাকে কিনা, সব দেখে দেখে তারপরে ইমাম নেয়, কথা বলেন না কেন? ইমাম সাহেবকে কোনো মানুষ 5 লাখ টাকা ঘুষ দেবে? জোরে বলেন। শুধু নামাজ আদায় করাবে এই জন্য যদি এত কিছু পরীক্ষা করা লাগে, এত চরিত্র দেখা লাগে, যে লোকটা মেয়র হবে, এমপি হবে, মেয়র হওয়ার পরেও কোটি কোটি টাকা নাড়াচাড়া করবে, কথা বলছে না কেন? তাহলে ওর চরিত্র ইমাম সাহেবের চাইতেও 100 গুণ ভালো হওয়া লাগবে। বাংলাদেশে একটা মেয়র দেখান যার চরিত্র ইমাম সাহেবের চাইতে ভালো, কিসের নামাজ পড়েন আপনি? আমাদের 3 নম্বরের শিক্ষা এটা, ইমাম নির্বাচন করতে হবে বেছে বেছে, যাকে তাকে ভোট দিয়ে জাহান্নামে যাওয়ার কাজ করবেন না। 4 নম্বরে জিন নামাজের 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর নবী বলেন নামাজ যারা পড়বে, ইমাম সাহেব যদি ভুল করে ফেলে ওরা লোকমা দেবে, কি দেবে? জোরে বলেন। ইমাম সাহেব পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, নামাজ হবে? পেছনে যে কিচ্ছু জানে না ও বলে হুজুর আপনার ভুল হচ্ছে, ও কিন্তু বলে দেবে কিচ্ছু জানে না, তারপরও বলবে ভুল হচ্ছে, একটা আয়াত বাদ গেছে। এত বড় ইমামের যদি ভুল ধরা লাগে, তাহলে এই সমাজে এই রাষ্ট্রে যারা ইমামতি করছে আজ দায়িত্ব পালন করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই কুমিল্লার দাউদকান্দির যে চেয়ারম্যান আছে, এই 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, এদের চরিত্র মসজিদের ইমাম সাহেবের চাইতেও ভালো হওয়া লাগবে। আর এরাও যদি কোনো ভুল করে, আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, অবশ্যই তার লোকমা দিতে হবে। অনেক নামাজ পড়ে রাসুলের বিরুদ্ধে আব্দুল লতিফ সিদ্দিকীর মতো কোলাঙ্গার গালি দিয়েছে, কথা বলা তো দূরের কথা,
একটা প্রোটেস্ট করে না, কথা বলুন, কিসের নামাজ পড়ো তুমি? এই জন্য কোরআন জানিয়েছে ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস আক্ষেপ ওই নামাজিগুলোর জন্য যারা নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন। এই সাহুনের ব্যাখ্যায় চারটি অর্থ লেখা আছে, নামাজ পড়ে কিন্তু খুশু খুশু নেই, নামাজ পড়ে কিন্তু আমাদের ইমাম ঠিক নেই, নামাজ পড়ে কিন্তু আমাদের ইমাম নির্বাচন ঠিক নেই, নামাজ পড়ে কিন্তু আমাদের ভেতরে ইমাম ভুল করলে লোকমা দেয় না, কথা বলেন না কেন? আমার ভাইরা জানে নামাজ জিকিরের অর্থ আল্লাহ যখন দিয়েছেন, অনেক দরবারে যাবেন শুধু নামাজ পাবেন কিন্তু আমাদের শিক্ষা পাবেন না, এরকম দরবার আছে না নেই? নামাজের শিক্ষা যদি আজ প্রত্যেকটি পীরের দরবার থেকে মুরিদদেরকে শিক্ষা দেওয়া হতো যে ইমাম নির্বাচন করতে হবে সচ্চরিত্র দেখে, বাংলাদেশে কোনো শয়তান এমপি হতে পারতো না। সুতরাং নামাজ যারা পড়বে, যারা আদায় করবে না নামাজের, ওদের জিকিরে কাজ হবে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক যুবতী মেয়ে এসে বলে, আল্লাহর নবী মুসা, আমি জেনা করেছি, আমার পেটে একটা অবৈধ সন্তান ছিল, ওরা ভূমিষ্ঠ হওয়ার পরে আসার দিয়ে মেরে ফেলেছি, আমার মতো গোনাগার কেউ আছে? হযরতে মুসা বললেন, না তোমার মতো গোনাগার আর কেউ নেই, আল্লাহ তোমাকে মাফ করবে না। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিব্রাইল এসে বলে, হে নবী, এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আছে। হযরতে মুসা আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিব্রাইল উনজুর, হে ভাই জিব্রাইল আমার দিকে তাকান, কি বলেন আপনি, এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আবার কে? হযরত জিব্রাইল বলে, আল্লাহ এই কথাটা জানার জন্য আমাকে পাঠিয়েছেন, এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরও নামাজ পড়ে না। নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ, নামাজ না পড়া জেনা করার চাইতেও খারাপ কাজ। সুতরাং নামাজ পড়তে রাজি আছেন কারা কারা দেখে লিল্লাহি তাকবীর, দেখেন তো হাত তোলে নিকে, দেখেন হাত তোলে নিকে, দেখেন দেখেন, হাত নামান। মরণের আগে যদি আপনি নামাজ ছাড়েন, এরপরেও খবর আছে আমি কিয়ামতে মামলা দায়ের করব। তাহলে যে কোনো পীরের দরবারে যাওয়ার আগে কি দেখবেন? দুই নম্বরে কোরআনের উপদেশ দেয় কিনা, তিন নম্বরে ওর দরবারে কি আছে, জোরে বলেন। আপনাকে আমি নিষেধ করি নাই পীরের মরিদ হতে, আগে দেখবেন যে নামাজ পাওয়া যায় কিনা, নামাজের শিক্ষা আছে কিনা, এ সমস্ত যদি না থাকে ও হু হু করে লাভ নেই। জিকিরের চার নম্বর অর্থ, জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান, কার আইন? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক বলেন, আমান আরাবান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সূরা তোহা 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে 124 নম্বর আয়াত, এটা তাফসীর ইবনে কাসির থেকে বলছে। আল্লাহ পাক বলেন, আমান আরাবান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার আইন থেকে, আমার নিয়ম নীতি থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দেব। দঙ্কার ব্যাখ্যায় মুফাসসিরুল ইকরাম লিখেছেন, ও জীবনে অনেক আয় উন্নতি করবে কিন্তু বরকত হবে না, কথা বলেন না কেন? ঘুষ খেয়ে নিয়ে আসবে 5 লাখ টাকা, বাড়িতে এসে দেখবে 10 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে, দঙ্কা, ওর জীবনে কোনো শান্তি আল্লাহ রাখবে না। এজন্য আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর বিধান যারা মানে না, ওদের সাংস্কৃতিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনে 100 ভাগের 100 ভাগ অশান্তি। সাংস্কৃতিক জীবনে আজ আল্লাহর আইন না থাকার কারণে অনেক মানুষ ফতোয়া দিচ্ছে যে টিভি হারাম, সিনেমা হারাম, পেপার পত্রিকা হারাম, স্যাটেলাইট হারাম। কোরআন শরীফ তো গবেষণা করে না, কোরআন কারিম 1500 বছর আগে জানিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন ওই দিনই তিনি স্যাটেলাইট ব্যবহার করেছিলেন। এ প্রযুক্তির ব্যবহার আল্লাহর নবী নিজে আগে করেছেন। বিশ্ব নবী যেদিন নবুয়ত পেয়েছেন পাহাড়ের উপরে উঠে লাল কাপড় ওড়ালেন, ডাক দিয়ে বললেন, কে আসো জলদি করে আসো। ওই সময়ের প্রযুক্তি ছিল ওইটা, ওই সময় স্যাটেলাইট ছিল ওই লাল কাপড়, কোনো মানুষ বিপদে পড়লে লাল কাপড় পাহাড়ে ওড়ালে মানুষ বুঝতো লোকটা বিপদে পড়েছে। মানুষজন সবাই যখন এক হয়েছে,
এক জায়গায় জমা হয়েছে আল্লাহর নবী তখন তাওহীদের দাওয়াত দিলেন সুবহানাল্লাহ বলতে পারেন নাই তাহলে প্রযুক্তি সর্বপ্রথম ব্যবহার করেছেন বিশ্বনবী কথা বলেন ঠিক কি না কোরআনে কারীম জানিয়েছে ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খায়লি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখরিনা মিন দুনিহিম সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 60 নম্বর আয়াত এটা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই পৃথিবীতে কাফের মুশরিকরা যেটা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে ওইটা তোমরা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও এখানে খায়েল মানে শুধু ঘোড়া না যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন খায়েলের অর্থ 99টা খায়েল মানে ঘোড়া খায়েল মানে সিনেমা খায়েল মানে পত্রিকা খায়েল মানে স্যাটেলাইট খায়েল মানে টিভি খায়েল মানে রেডিও খায়েল মানে ফেসবুক খায়েল মানে ইন্টারনেট আজ এগুলো দিয়ে ইসলামের বিপক্ষে ওরা কাজে লাগাচ্ছে আর আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না ওরে শয়তান আজ টিভি হারাম সিনেমা হারাম স্যাটেলাইট হারাম পত্রিকা হারাম হারাম করে করো নিজেও হারাম হয়ে গেছে এই সুযোগে ইহুদি খ্রিস্টানেরা স্যাটেলাইট গুলো দিয়ে চ্যানেল গুলো সব হাতে নিয়েছে বাংলাদেশের 36টা চ্যানেল সব এখন বামদের হাতে কথা বলেন না কেন ভারত এই দেশে 36টা চ্যানেল দিয়েছে কতগুলো এই যে স্টার জলসা স্টার প্লাস জি বাংলা জি গোল্ড সারা দিন ভারত সিরিয়াল গুলো মেনটেন করে আর এই দেশের মেয়েরা এগুলো বসে বসে নিজের চরিত্রের সাথে মিলায় এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা দই জল নপর তোমায় আমায় মিলে কিরণ মালা মনে কাছেন হজুর কিছু জানে না হজুর ভার্সিটির মাল সব খবর হজুরের কাছে আছে সারা দিন বসে বসে সিরিয়াল গুলো যদি রাতে কেউ দেখতে না পারে ও দিনের বেলায় কাজ আতলে স্বামী যখন আসে বলে তুমি তো জানো না তোমার মেয়ে হয়েছে কিরণ মালার আমি হয়েছে কটকটি জয় মা কটকটি জয় জোরে বলেন সুবহানাল্লাহ মেয়েদের অভ্যাস আছে এত বেশি এই স্টার জলসা স্টার বিলাসের প্রতি কোন স্বামী যদি বলে যে একটু একটু রিমোটটা দাও তো দেশের অবস্থা ভালো না কখনকার ফাঁসি হয়ে যাচ্ছে বলা যায় না একটু দেখি অনেক বউ আছে বলবে তোমার মাথা খারাপ এখন শুরু হবে টাপুর টুপুর কার কার বাড়িতে স্টার জলসা স্টার প্লাস হয় একটু হাত তোলেন তো চলেন একজন এই পাকি এই পাকির জন্য কত যুবতী জীবন দিয়েছে বাংলাদেশে পাকি যে জামা বের করেছে ওর কোনো ওড়না লাগে না ওড়না যদি কোনো মেয়ে যদি না পরে ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাকির মতো দাঁড়ায় ও তো বিশাল পাহাড় বুকে কোনো ওড়না নেই বুকের উপরে লিখে দেয় এক বুক জ্বালা আর পিঠ মনে হয় ফুটবল খেলার মাঠ কথা বলে এমন ব্লাউজ গায়ে দিয়েছে কোনো হাতাই নেই বজ্র মালার মতো এই সমস্ত 8-7 পোশাক পরা মহিলারা যখন কোন রিকশায় ওঠে তখনই রিকশা চালক অ্যাক্সিডেন্ট করে কথা বলেন না কেন কুষ্টিয়ার বড় বাজারে একবার রিকশায় উঠলাম আমারে নিয়ে রিকশা চালক চালাতে পারে না 3 দিন পরে দেখি ওই রিকশায় মোটা মোটা 3টা মমতাজ মার্কা মহিলা উঠেছে বিউটি পার্লার থেকে সেই যে সেইভাবে 8-7 পোশাক পরে উঠেছে কোনো ওড়না নেই কারো আমার রিকশা ওভারটেক করে হুড় হুড় করে চলে যাচ্ছে মালাই দাঁড়া সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না আজকে এত জোরে যাও কোন কায়দায় বলছো হুজুর এইরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার গা গরম হয়ে যায় ওর গা তো গরম হবেই কারণ উঠেছে কি ও তো টাটকা শয়তান কথা বলুন আল্লাহর আইন আপনি যেখানে মানবেন না সেই জায়গায় আল্লাহ আপনাকে দঙ্কা সংকীর্ণ করে দেবে
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. সূরা আহজাব 22 নাম্বার পারা প্রথম নাম্বার পেজা 4 নাম্বার লাইনে 33 নাম্বার আয়াত এটা তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এখানে তিনটি অর্থ দিয়েছেন তাবাররুজের। হে মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না, বাইরে যদি যেতে হয় জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এ ঘোষণা কার? কর না, এটা আমরের শিকা। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। যারা গ্রামার পদে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমর মানে আদেশ করছেন মেয়েদেরকে, রাস্তাঘাটে বের হলে যদি তাবাররুজ করে বের হও জাহান্নামে তোমাদের স্থান আল্লাহ দেবে। তাবাররুজের অর্থ তিনটা, কয়টা জোরে বলেন? তাবাররুজের এক নাম্বার অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওদের সাজগোজ বেড়ে যায়। কথা বলুন, আজ অনেক মেয়েকে দেখবেন ঘরের পরিবেশে থাকে ময়লা পোশাক পরে, দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে, আর যদি শনে বাইরে যাবে মার্কেটে বিবাহ খেতে, ওর সাজ দেখে কে? এক চোখের ভেতর দিয়ে আটটা নয়টা জিনিস, আশকারা, মাসকারা, আইলানা, মার্জিয়া, ভরুপেন, এক চোখের ভেতরে যদি নয়টা থাকে তো বাকি জায়গায় কয়টা আছে? সম্মানিতা মা বোনের, আপনি সাজবেন নিষেধ নেই, টাকা পয়সা খরচ করি আমরা, সন পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা, আর এগুলো দেখে মজা মারে ভ্যান চালকের দোকানদাররা, ঠিক হুজুর? মানে কি আমার কাছে ওদের কিছু জানে না? টাকা পয়সা খরচ করি আমরা, আর এগুলো দেখে মজা মারছে ভ্যান চালকের দোকানদাররা, আমরা কিনে দিই, আমাদেরকে দেখাও। অনেকে আছে নিজের বউ একটু সুন্দর, ও দিশাই পায় না করবে কি, আরো সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখা। কুষ্টিয়ার মজমপুর গেটে বাস্তব বলছি, মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন, তার বউকে সালাম দিলাম, উত্তর দেওয়ার পরে বললাম, ভাইকে বসে তোমার ভাবি, তো ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি, মানে একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বসে আমির হামজা কি করব, সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখব, এলাকার মানুষের হক নেই, উনি হক আদায় করে বেড়াচ্ছে। এই হক আদায় করেন কারা কারা হাত তোলেন, তোলেন? নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, বেটার বউ সুন্দর, বাড়িতে আপনার ছেলেকে দিয়ে দেখান, আপনার বেটার বউ আপনার ছেলে দেখবে, আপনার মেয়ে আপনার জামাই দেখবে, আপনার বউ সৌন্দর্য দিয়েছে আল্লাহ আপনার জন্য, ওগুলো নিজে দেখে মজা মারেন, বাইরের লোক দিয়ে মজা মারার বিষয় না। যে সমস্ত মানুষগুলো নিজের বউ দিয়ে মানুষকে খুশি করায়, এমন এমন পোশাক পরিয়েছে, পেটে কোনো কাপড় নেই, মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেই মেয়ের পেট যত খারাপ হবে, যত মানুষ নজর দেবে ওখানে, তত রকমের খারাপ সন্তান আল্লাহ দেবে। কথা বলছে না কেন? সেদিন রংপুর থেকে মাহফিল করে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, নাটোরের এই চলন বিলের মাঝখানে দুইজন স্বামী স্ত্রী উঠেছে গাড়িতে, আমার সামনের সিটে বসা, একেবারে বাস্তব বলছি, এমন পোশাক পরেছে, টাইট ফিট, স্কিন টাইট প্যান্ট পরা, দুইজনে শার্ট গায়ে দেওয়া, কোনটা স্বামী কোনটা স্ত্রী বোঝা যাচ্ছে না। হঠাৎ করেছে স্ত্রী ডাক দিয়ে বসে, ড্রাইভার সাহেব গামিট থামান, গাড়ি থেমে গেল, নাটোরের চলন বিলের ভেতরে মেয়েটা নেমে গেল পোশাক করবে। মেয়েরা কি দাঁড়িয়ে পোশাক করতে পারে? যেই বস থেকে সে পেছনে কিছু ছিড়িয়ে গাড়ির সবাই হা করে তাকিয়ে আছে, ওর যে স্বামী ওও তাকিয়ে আছে, লোকজন বসে বেটা বিয়ে আদব তাড়াতাড়ি যা, ও নিজে করবে কি নিজের জামা খুলে তাড়াতাড়ি জড়িয়ে ধরেছে। আমার মনে হয় ওই মহিলার পেটে যা আসবে সবই মনে হয় আব্দুল কাদের জিলানী হবে, ওই মহিলার পেটে যা আসবে সব হবে ডিপ জল। আই ডিপ জল বের হবে নাই মাইকেল জ্যাকসন নাই মমতাজ বেগম, ওর পেটে আল্লাহ আল্লাহর ওলি দেবে, কার সারা দেশের মানুষের ওই ইজ্জত দেখা শেষ। কথা বলেন না কেন?
এজন্য তাবারুজের দুই নাম্বার অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে এমন পোশাক পরে আট শার্ট পোশাক, এখন আর ফোর পিস পাওয়া যায় না, থ্রি পিসে এসেছিল, তারপরে টু পিস, এখন ওয়ান পিস। বিশ্ববিদ্যালয়ে যান, মেয়েরা মুসলমানের মেয়ে ওয়ান পিস পরে বাস থেকে নামে, 22-25 বছরের যুবতী মেয়ে বুকে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে যদি নামে তো কেমন লাগে বলেন তো? হ্যাঁ, এই সমস্ত মেয়েদেরকে যখন মানুষ দেখে তখন একটু চোখ টিপ দেয়, তখনই দোষ হয় আমার। একবার এক মাহফিলের জন্য যশোরে নামলাম, দেখি ইফতিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মিছিল আসতেছে মেয়েরা, যশোর এমএম কলেজের মেয়েরা। চিন্তা করলাম আল্লাহ পুলিশ যদি ধরে না জানে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। যদিও আমার জন্ম 92 সালে, ধরতে পারলেই বলবে 71-এর অপরাধী, নাই 61-এর, নাই 52-এর, এই কথা বলেন না কেন? পুলিশের ভয়ে ঢুকলাম এক চাঁদ দোকানে, ঢুকে দেখি সামনে আমার পুলিশ। আরে ভাই আপনার সন্তান আসলাম আমি আর আপনি আমার সামনে, বলছে হুজুর একটা কথা বলি, বলেন এই যে মিছিল আসতেছে এই মিছিল যেন সহি সালামতি হয়, এই জন্য সরকার আমারে দায়িত্ব দিয়েছে, আমি পাহারা দিচ্ছি। কিন্তু যে জিনিস আসতেছে যশোর এমএম কলেজের মেয়েরা, বুকে কোনো ওড়না নেই, টাইট ফিট প্যান্ট পরা, হাতে এক হাতে ব্যানার আর এক হাত দিয়ে মিছিল করছে ইফতেজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। পুলিশ আমারে বলে হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফতেজিং আমি আগে করি। ঠিকই বলিস, কথা বলেন, পোশাক গুলো মার্জিত করেন, রাস্তায় বের হলে মানুষ খালা আম্মা বলবে, আর পোশাক যদি আট শার্ট হয় মানুষ বলবে আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। তাবারুজের তিন নাম্বার অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওরা মাজা হেলে দুইটে চলে না, কুমিল্লাই নেই জোরে বলুন, ওদের মাজা দোলানোর কারণে রাস্তায় হাঁটা যায় না। আজ যে আট শার্ট যে বোরকা গুলো বের হচ্ছে, ফুল ফুল ওলা এমব্রয়ডারি করা যে সমস্ত বোরকা গুলো বের হচ্ছে, এই বোরকা পরা জায়েজ নেই, কারণ এই বোরকা পরলে আকর্ষণ আরো বাড়ে, কথা বলেন না কেন? বোরকা হবে ঢিলা ঢালা কালো, শরীরের জায়গাগুলো যেন দেখা না যায়, এমন আই টাইট ফিট বোরকা বানিয়েছে, মাজা কয়েন্সি সব চোখের আন্দাজে মেপে নেওয়া যায়। আর তোমার ওই সমস্ত জিনিস দেখে শয়তান তো তোমার জাল হিসাবে ব্যবহার করে, যুবক মানুষ যারা ওর তো একটু চোখ টিপ দেবেই, কথা বলেন না কেন? সুতরাং জিকিরের অর্থ যদি আল্লাহর আইন হয়, আল্লাহর আইন মেনে নেওয়ার দরকার আছে না নেই? এ মিডিয়া খারাপ না, এটা ইসলামের পক্ষে কাজে লাগান। আজ যদি আমি এখানে একটা ইন্টারনেটে ছেড়ে দিতে পারি সারা বিশ্বে চলে যাবে, শুধু আপনারা কুমিল্লার মানুষ না, সারা বাংলাদেশের মানুষ কোরআনের তাফসির শুনতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আজ মিডিয়া গুলা বামরা হাতে নিয়ে যত মিথ্যা তথ্য আলেমদের ভেতরে ওরা দিচ্ছে, আলেমদের বিরুদ্ধে যত বিশদ গান এই মিডিয়াগুলো করে, আর মানুষ মনে করে এগুলো ঠিকই। এজন্য মিডিয়া হাতে নেওয়ার দরকার আছে না নেই? জিকিরের অর্থ আল্লাহ যখন বললেন আল্লাহর আইন আল্লাহর বিধান, বাস্তবতায় আল্লাহর বিধান কায়েম যদি কেউ করে তার জীবনের জিকির আমার আল্লাহর দরবারে কবুল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরে যে আল্লাহর আইনের ভেতরে হাজার হাজার কথা আছে, আমি খুব সংক্ষেপ করছি। জিকিরের পঞ্চম নম্বর অর্থ, জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। এখানে জিকির মানে স্মরণ, জিকির মানে কি? এখন স্মরণ করবেন কোথায়? আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে দলিল দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 191 নম্বর আয়াতের মাঝের অংশ এটা। আল্লাহ পাক বলেন যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহকে স্মরণ করে এইটাই জিকির। এটা কি জিকিরের যে পাঁচটা অর্থ বললাম কোরআন দিয়ে, আমাদের দেশে যে জিকির চলে একটাও মেলে, জোরে বলেন কিসের জিকির করো তুমি?
এই পাঁচটি অর্থের সাথে যার দরবারের জিকিরের মিল নেই, যার পীরের দরবারের জিকিরের মিল নেই, ওটা জিকির না, ওটা ফিকির। এতক্ষণ বললাম কোরআন দিয়ে, কি দিয়ে, এবার আসেন হাদিসে। হাদিসের পরিভাষায় জিকিরের অর্থ আছে 99টা, কয়টা? এবার একটা একটা করে ব্যাখ্যা করে আমরা বলি নাকি? এখনো কিন্তু জাল কাবার জিকির চলছে, এরপরে আজকুরকুম আছে, এরপরে আশকুরুলি, এরপরে ওয়ালা তাকফুরুন, 99টা অর্থ বললে তো রাত শেষ হয়ে যাবে। ওই জায়গায় আলোচনা করব, আজকে একটা পয়েন্ট বলে শেষ করবো ইনশাল্লাহ। জিকিরের যতগুলো অর্থ আমি হাদিসের ভেতরে পেয়েছি, সিয়াসিদার হাদিসগুলো যারা পড়তে পারে, মুসলিম শরীফের ভেতরে জিকিরের অর্থ আমি পেয়েছি। জিকির মানে যে স্মরণ, পাঁচ নম্বর অর্থ বললাম। কত নবী আমার আল্লাহকে যখনই স্মরণ করেছেন তখনই পেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? জিকির আছে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, সারা জীবন শুধু জিকির আর জিকির। সামাজিক জীবনের জিকিরটা আমি আজকে বসাবো। সামাজিক জীবনের জিকির কি? শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের মানুষের খবর রাখবেন না, এর নাম জিকির না? হযরত আব্দুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাইহির জীবনীতে দেখলাম, এত বড় আলেম তিনি ছিলেন, তার নাম জানা নেই এমন কোন আলেম পৃথিবীতে নেই। যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো, আব্দুল্লাহ বিন মোবারক কত বড় আলেম? তিনি কোন ওলামা সমাবেশে হাজির হলে অন্যান্য আলেমরা বলতো, আজকের এই ময়দানে আব্দুল্লাহ বিন মোবারক আকাশের চাঁদের মতো। এত বড় একজন আলেম, তিনি হজে যাওয়ার জন্য টাকা গোছালেন, ব্যাটিং খাতা পর্যন্ত বাঁধলেন, হজে বের হবেন, হঠাৎ তাকিয়ে দেখে তার ছেলেটা কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা তুমি কাঁদো কেন? ছেলে বলে, আব্বা জান আমি কাঁদি এই জন্যে, ওই পাড়ায় গিয়েছিলাম, দেখলাম ওরা মাংস রান্না করেছে, আমি চাইলাম আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, বাবা আমার মনে দুঃখ লেগেছে এই জন্যে কাঁদতেছি। হযরতে আব্দুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাইহি সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই বাড়িতে, বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোরআনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 4 নম্বর রুকু 27 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক, আগে সালাম দিবা, দুই নম্বরে অনুমতি নিবা, তারপর প্রবেশ করবা। এ নির্দেশ কার? বাংলাদেশের সামাজিক জীবন এটা আছে, যার তার বাড়িতে যেভাবে ঢুকে পড়ছে, আগে অনুমতি নেবেন, সালাম দেবেন, তারপরে প্রবেশ। আল্লাহর এই আদেশ মানা ফরজ না নফল? জোরে বলেন। আব্দুল্লাহ বিন মোবারক কোরআনের আয়াত আমল করার জন্য সালাম দিলেন, বাড়ির মালিক বেরিয়ে এসেছে, তাকিয়ে দেখে আব্দুল্লাহ বিন মোবারক দাঁড়ানো, বলে হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে আসেন ভেতরে, কি খেদমত করবো আপনার? হযরতে মোবারক বলে, বন্ধ বাড়ির ভেতরে যাওয়ার মতো পরিবেশ আমার হাতে নেই, আমি ব্যস্ত মানুষ, হজে যাচ্ছিলাম, আমার এই ছেলেটা কাঁদছিল, ওর কান্না থামানোর জন্য আমি এসেছি। আপনাদের বাড়িতে কি গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার এই ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। চেয়েছিল? দাও নাই কেন? কথা বলে না, চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আমার বাড়িতে আজ 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুনই জ্বলে না, আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে কিন্তু কাজ পাইনি, পথিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে, আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া ছিলে কিছু গোশত নিয়ে এসেছি, পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাগিদে এই মাংসর গোশত গুলো রান্না করে খাচ্ছিলাম, এমন সময় আপনার এই ছেলেটা এসে হাজির। হুজুর আপনি তো ধনী মানুষ, সাহেবে মাল, জাকাত ফেতরায় আপনারা খান না, আপনার এই ছেলেটা তো আমি চিনি, জাকাত ফেতরার মালই আপনারা নেন না, এই মরা গরুর মাংস খাবেন? মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহরবানি করে আমারে মাফ করে দেন। হযরত মোবারক কেঁদে ফেললেন, এক দৌড়ে বাড়িতে গেলেন, হজে যাওয়ার জন্য যে টাকাগুলো গুছিয়েছেন সব নিয়ে আসলেন, ডাক দিয়ে বলে, ভাই আপনি আমার এলাকায় বসবাস করেন, এত কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারি নাই, আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই, আপনি টাকাগুলো নেন, খাবার কিনে পরিবারস্থ লোকদেরকে খাওয়ান, বাকি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন, জীবনে এই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না, আল্লাহ রাস্তায় আপনাকে আমি দান করে দিলাম। 45 দিন পর
হযরতে মোবারকের বন্ধু এসে বলে মোবারক তুমি হজ থেকে কবে আসলে হযরতে মোবারক বলে বন্ধু আমি এবার হজে যাইনি হজের টাকাগুলো এক গরীব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি বন্ধু বলে কে বলো তুমি আমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করি দেখলাম তুমি আমার সামনে আমি যখন নবীজির রওজা জিয়ারত করি দেখলাম তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আমি যখন মিনা মুজদালিফায় দেখলাম তুমি আমার সামনে সাফা মারওয়ায় যখন দৌড়া দৌড়ি করি দেখলাম তুমি আমার সামনে দৌড়াচ্ছ সত্যি করে বলো তুমি হজ থেকে কবে আসলে হযরতে মোবারক বলে বন্ধ সত্য বলছি আমার হজের টাকা এবার আমার এক গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছি ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে মোবারক তুমি হজে আসো নাই তাতে কি হয়েছে তোমার যে স্যাক্রিফাইস তোমার যে দান এই দানটা আল্লাহ এত বেশি কবুল করেছে একজন ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে এবছরে হজের যতগুলো কাজ আল্লাহ নিজে সম্পাদন করে দিয়েছে এই বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজে এসেছিল তোমার এই দানের ওসিলায় সবার হজ আল্লাহ কবুল করে নিয়েছে শুধু নিচে খেয়ে পড়ে বাঁচবেন আশপাশের মানুষের খবর রাখবেন না এর নাম জিকির না এটা সামাজিক জীবনের জিকির এ জিকির আছে আজ মানে জিকির করে যাচ্ছে সব ভান্ডামি বাদ দেন এইটার নাম জিকির এরকম নয়টা জীবনে জিকির আছে আজকে আর কথা বলা ঠিক হবে না জিকিরের বিস্তারিত আলোচনা আরো এলাকায় কোনোদিন আসলে কথা বলবো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা ১৬ তারিখে সম্বর দিয়া জুলুমের উপরে আলোচনা করব দাওয়াত দিয়ে আজকের মতো শেষ করছি আমার আয়াতের ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসিরের নাম হাদিসের নাম সব বলে দিস কেউ যদি না পান আমার নাম্বার আছে আমার ড্রাইভারের কাছে কল দেবেন বলে দেব গেবত করবেন না সকালবেলা যদি গেবত করেন যে কি বলে গেল কিছু বুঝলাম না আপনার দাঁত মুখ কিন্তু কথা বলেন দলিল দিয়ে বলেছি যারা আলেম আছে ওনারা বুঝেছেন আল্লাহ আমাদেরকে এই জিকির আমল করার তৌফিক দিন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ